সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। বড়দিনকে সামনে রেখে আমরা গত 4 সপ্তাহ আধ্যাত্মিক প্রস্তুতি যাত্রা শুরু করেছি, আর এই যাত্রার শেষ পর্যায়ে এসে আমরা এখন উপনীত হয়েছি। আজকে বৃহস্পতিবার, সামনে শুক্রবার, শনিবার তো সান্ধ্যকালীন রাত্রিকালীন কৃষ্ণজাগের মধ্য দিয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন করতে যাচ্ছি। এবং এই প্রস্তুতিতে আমরা বিশ্বভাবে গুরুত্ব দিয়ে থাকি আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি, আমাদের হৃদয়কে পবিত্র করা, আমাদের হৃদয়কে আলোকিত করা, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা, আমাদের জীবনে যে সকল পরিবর্তন দরকার সে পরিবর্তন আয়ন করার মধ্য দিয়ে শুচি শুভ্র মানুষে ওঠা, যেন প্রভু যীশু জন্ম হতে পারে আমাদের প্রত্যেকের হৃদয়ে, তিনি যেন আমাদের অন্তরে বাস করতে পারেন। তার জন্ম হয়েছিল গোশাল ঘরে 2000 বছর আগে, আর তিনি এখন জন্মগ্রহণ করেন আমাদের হৃদয়ে, আর সেজন্যই আমাদের পবিত্রতা দরকার, সেজন্যই আমাদের নির্মল, আমাদের অন্তকরণকে পরিশুদ্ধ করা দরকার, সেজন্যই আমাদের মন পরিবর্তন দরকার, আর সেজন্যই আমরা সেই আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে সেই যাত্রা আমরা পূর্ণ করছি। আর শেষ পর্যায়ে এসে এখন আমাদের আধ্যাত্মিক প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা উপনীত হয়েছি, আর তা হচ্ছে পাপ শিকার সংস্কার। আমরা খুবই সৌভাগ্যবান যে গত শুক্রবার থেকে, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে শ্রদ্ধেয় ফাদার আবেল বিরুজারি আমাদের ধর্মপল্লিতে এসেছেন, আর প্রতি বছরই আগমনকালে এবং প্রাচিত্যকালে ফাদার আমাদের ধর্মপল্লিতে সেবা দিয়ে থাকেন এবং সারাদিনই তিনি গির্জাঘরে থাকেন পাপ শিকার শোনার জন্য। তাই গত শুক্রবার থেকে শুরু হয়েছে, আর গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন পাড়াতে আমাদের পাপ শিকার শুরু হয়েছে, যেন ভক্তজনেরা পাপ শিকার সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে ঈশ্বরের ক্ষমা লাভ করে, অন্যকে ক্ষমা দান করে যেন এই বড়দিন উৎসবে যেন প্রস্তুত হতে পারেন। আর এখন প্রতিদিন সকাল থেকে শুরু করে দুপুর, আবার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের এই গির্জাঘরে পাপ শিকারের সংস্কার গ্রহণ করার ব্যবস্থা আছে। ফাদার আবেলের সাথে আমাদের অন্যান্য ফাদারগণ আছেন, 3-4 জন করে ফাদার থাকেন পাপ শিকারে সহায়তা করার জন্য। আর বাহ্যিক আরেকটা প্রস্তুতি আমাদের, সেটা আপনারাও লক্ষ্য করছেন যে আমাদের গির্জাঘর এবং আমাদের এই গির্জা আঙ্গিনা, আমাদের এই গির্জা চত্বর ইতিমধ্যে আলোকসজ্জা করা হয়েছে, গির্জাঘরও সুন্দর সাজসজ্জা করা হয়েছে, এবং এটা খুব আনন্দের বিষয়, কারণ প্রভু যীশুর জন্মতিথি উদযাপন সেটা খুবই আনন্দের বিষয়, এবং এই আনন্দটা আমরা অন্তর উপলব্ধি করি, অন্তরের পবিত্রতার মধ্য দিয়ে আমাদের অন্তরকে পবিত্র করার মধ্য দিয়ে এবং আমাদের বাহ্যিক যে সমস্ত বিষয় দিয়ে আছে তাকে কেন্দ্র করি, আর সেজন্য আলোক সজ্জা ছাড়া উৎসবের আমেজ তত বেশি অনুভূত হয় না, এবং সেজন্য দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমাদের গির্জা চত্বর সাজানো হয়েছে, আর এখনও কিছু সাজগোজের বাকি আছে, আশা করছি আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের সমস্ত প্রস্তুতি, অর্থাৎ সাজসজ্জার যে প্রস্তুতি সেটা আমরা শেষ করতে পারব। তাই বড়দিন উৎসবের উৎসবকে কেন্দ্র করে যে প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি আর বাহ্যিক প্রস্তুতি দুটি আমি মনে করি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, আমাদের ধর্মপল্লির ভক্তজনেরা প্রস্তুত বড়দিন উৎসবের জন্য। তবে বড়দিনকে কেন্দ্র করে আমাদের ধর্মপল্লি থেকে অনেক ভক্তজনেরা গ্রামে তাদের বাড়িতে, তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে তারা চলে যান। তাই ইস্টারে বর্ণন উপলক্ষে যত ভক্তজন থাকেন, বড়দিনে আমার গত 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি উপস্থিতি একটু কম হয়, কারণ অনেকেই গ্রামে চলে যান, তারপরে বিবাহ নানা ধরনের উৎসব থাকে তার অংশীদার হওয়ার জন্য। তবে যে সকল ভক্তজনরা এখানে থাকবেন তাদেরকে নিয়ে আমরা আনন্দ চিত্তে উৎফুল্ল হৃদয়ে বড়দিন উৎসব উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হচ্ছে যে তারা আইনশৃঙ্খলার দিকটা দেখবেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের অনেক অফিসার ইতিমধ্যে আমাদের এখানে এসেছেন, আমার সাথে তারা আলাপ করেছেন এবং নিরাপত্তার বিষয়টা তারা দেখছেন যেন কোনো রকম কোনো অঘটন ঘটতে না পারে, এবং আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে সরকারের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া আমাদের ধর্মপল্লিত নিরাপত্তার জন্য একটা বিশেষ কমিটি রয়েছে দিলীপ স্যারের নেতৃত্বে, এবং তারাও প্রস্তুতি নিচ্ছেন যেন নিরাপত্তা আমরা নির্বিঘ্ন করতে পারি, যেন কোনো আমাদের কোনো অসুবিধা না হয়, ভক্তজনেরা যেন স্বাচ্ছন্দ্যে গেজে আসতে পারেন, এখানে পবিত্র খ্রিস্টকে অংশগ্রহণ করতে পারেন, শুভেচ্ছা বিনিময় করতে পারেন
এবং নিরাপদে আবার তারা তাদের বাসাতে ফিরে যেতে পারেন। তাই এই পর্যন্ত আমরা খুশি আমাদের প্রস্তুতিতে অংশগ্রহণে এবং আশা করি আগামী শনিবার সান্ধ্যকালীন রাত্রিকালীন খ্রিস্ট যাক এবং পরে 25শে ডিসেম্বর সকালে খ্রিস্ট ত্যাগের মধ্য দিয়ে আমরা বড়দিন উৎসব খুবই সুন্দরভাবে এবং অর্থপূর্ণভাবে উদযাপন করতে পারবো সেই আশা আমরা ব্যক্ত করছি। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শুভ বড়দিন, নববর্ষ সবার জন্য অনেক আনন্দপূর্ণ হোক, শান্তিপূর্ণ হোক, আপনাদের জীবনে সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। আর বিশ্বব্যাপী আমাদের ভাই লিটনকে ধন্যবাদ জানাই, স্টার মিডিয়ার মধ্য দিয়ে আমাদের ধর্মীয় আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো সম্প্রচারের সুন্দর ব্যবস্থা তিনি করে থাকেন, যার মধ্য দিয়ে অনেকে জানতে পারে কোন জায়গায় কী ধরনের প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের ধর্মপল্লীতেও খুব সুন্দর কভারেজ দিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানের। সেজন্য আমরা ভাই লিটনকে ধন্যবাদ জানাই এবং আশা করি এই ধারাবাহিকতা 2023 খ্রিস্টাব্দ এবং পরবর্তী বছরও উনি অব্যাহত রাখবেন, যেন তার এই প্রচেষ্টার মধ্য দিয়ে আর অনেক মানুষ আমাদের ধর্মীয় আমাদের আধ্যাত্মিক আমার সামাজিক এমনকি পারিবারিক যে সমস্ত অনুষ্ঠানাদি হয় তার বিবরণ তার তাৎপর্য যেন তারা জানতে পারেন, উপলব্ধি করতে পারেন এবং কোনো না কোনোভাবে অংশীদার হতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।